गाइस वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा खूब सबाई भालो आछो और आमी खूब भालो आछी। एखन बाजे सकाल 8টা और आमी एकटू आगे घूम थेके उठलाम। सो फ्रेश ट्रेश हुए चाटा खे तुम्हारे साथ ब्लॉग स्टार्ट करलाम। एखनी रेडी हुए आमी एकटू माने बाबार साथे बाजार जाब। आज जेहेतु सानडे सेहेतु आज फानडे। सानडे ते किछु जदि रान्ना माने एकटू चमकदार रान्ना ना हय ताहले ठीक सानडेटाके सानडे बोले मने हय ना। तो चलो हमें जल्दी कर रेडी हो जाए कारण 10টার पर दोकान बंद हो जाए। जल्दी करते हैं कारण बाबा अनेक कि आज के बजार करार आज मुदीखाना कि जिन केंार आहेतु हमें आज जल्दी एक रेडी होनी तरपर हमें कि आनते जाता तुम्हारे संगे हमें इसे पर शेयर करब। सो चलो आगे हमें जा के आसी तपर तुम्हारे संगे सब शेयर। बाजार থেকে এসে ভিডিওটার কন্টিনিউ করিনি কারণ একবারই বাথরুমে সোজা গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে নিলাম। তো যাই হোক তোমাদেরকে বললাম যে আমি কি আনতে গেছিলাম বাজারে। তো আমি আনতে গেছিলাম চিকেন আর রবিবারে চিকেন মটন এসব না হলে রবিবারটাকে ঠিক রবিবারে বলে মনে হয় না যদিও। আর চিকেন যেহেতু আমার মা বাবা খায় না সেই কারণে মা বাবার জন্য মাছ আনা হয়েছে আর আমি এনেছি মানে চিকেন। তো যেহেতু মা বাবা চিকেন খায় না তাই মা চিকেনটা রান্না করবে না চিকেনটা আমাকে রান্না করতে হবে। তো চলো আগে চিকেনটা রান্না করি তারপরে তোমার সাথে আবার কথা হবে। তো রান্নাঘরে আমি এসে গেছি। তো তোমাদেরকে ফার্স্টেই বললাম চিকেনটা যেহেতু খুব পাতলা করে ঝোল হবে তাই দই টই এসব দিয়ে কিছু দিয়ে ম্যারিনেশন করব না। তো জাস্ট নুন হলুদ জিরে তো এইসব দিয়ে ম্যারিনেশন করব। চিকেনটাতে হলুদ নুন আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ফার্স্টে। তারপরে দিয়ে দেব একটু সরষের তেল। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। এবারে তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা লাল হয়। একটা ছোট শুকনো লঙ্কা দিয়ে দেব কারণ ভাইয়ের আমি খাবো বেশি ঝাল আমরা খাই না যদিও। আর আদা রসুন বাটাতে লঙ্কা বাটা দেওয়া আছে তো এটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবারে ম্যারিনেশন করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। এবার টমেটো গুটিগুলো দিয়ে দেব। ততক্ষণ না চিকেনটার মধ্যে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষাতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবারে এটা ফুটলে তারপরে একটু নামিয়ে মানে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। বাট তার আগে আমি যেটা দেব এই যে চিকেন কারি একটু মশলা দিয়ে দেব। সো আমার রান্না করা চিকেনটা এরকম দেখতে হয়েছে জাস্ট ওয়াও। ফোনের ক্যামেরাতে ঠিক আসছে না বাট দারুণ লাল হয়েছে খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার লাঞ্চ কমপ্লিট। যদিও চিকেন রান্নাটা পরে হয়েছিল কারণ আমার মা বাবা একদমই চিকেন খায় না আর চিকেন ছোয়া কোনো জিনিসও খায় না তাই মা বাবার জন্য তো মাছ হয়েছিল। মাছ ভাত আর যেসব সবজি রান্নাগুলো হয়েছিল সেগুলো মা আগে করে রেখেছিল তো তারপর আমি চিকেনটা রান্না করেছি। তো এরকম করে তোমরা যদি চিকেন রান্না করতে চাও তো করতে পারো। খুব সুন্দর টেস্ট হয়েছিল। ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। দই টই হাবিজাবি জিনিস দিয়ে যে রিচ রান্না করা হয় সেটা এই গরমের দিনে একদমই ঠিক না। তো ফার্স্টে তো আমাদের বাড়িতে চিকেনও রান্না হতো না কারণ আমাদের বাড়িতে চিকেন অ্যালাউ ছিল না। বাট এই লকডাউনের দিনে তো বাইরে হোটেলে গিয়ে খাওয়া হবে না। তো আগের বারে কোভিডের টাইমেও আমাদেরকে মানতে হয়েছিল বাড়িতেই থেকেছিলাম তো সেই টাইমে একদমই হোটেলে যেতে পারিনি আর চিকেন মোটামুটি অনেক দিনই আমরা খেতে মানে পাইনি তো সেই কারণেই তখন থেকেই চিকেনটা আমাদের বাড়িতে অ্যালাউ হয়েছে। তো যাই হোক তোমরা যদি এইভাবে চিকেন রান্না করতে চাও তো করতে পারো। খুব সুন্দর টেস্ট হয়েছে। সবাই করতে পারবে। খুব সিম্পল একটা জিনিস। খুব সিম্পল একটা রান্না মানে একদম পাতলা ঝোল যাকে ভাতের সাথে খাওয়া কারণ এইরকম গরমের টাইমে একদম রিচ করে রান্না খাওয়াটা ঠিক নয়। শরীরের পক্ষে খুবই খারাপ। তো তোমরা যদি চাও তো এভাবে রান্না করে খেতে পারো। তো চলো আমার লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাত চিকেন এসব খেয়ে একটু ঘুম তো দরকারই। তো ঘুমানোর পর তোমাদের সাথে বিকেলবেলায় আবার কথা হবে। Thank you.
সকালে আমি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে মোটামুটি 5:30। তো তার আগে একটু ভিডিও এডিটিং ছিল, এডিটিং করলাম, তারপরে ঘুমালাম। বেশিক্ষণ ঘুম হয়নি, বাট একটু রেস্ট নিলাম, তো এতেই শরীরটা ভালো লাগছে। আর লাঞ্চের পর একটু, মানে গরমকালে লাঞ্চের পর যদি একটু ঘুমায় না ঘুমায় তাহলে তাহলে ঠিক জমে না। তো যাই হোক, এখন মেঘ এসেছে আমাদের, একটু কালো করে মেঘ এসেছে, ভাবলাম ছাদে যাবো, বাট এখন একটু পরেই বৃষ্টি শুরু হবে মনে হয়। তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভালো, মানে গরমে এত গরম পড়েছে, একটু যদি বিকেল দিক করে বৃষ্টি হয় তাহলে তো খুবই আরাম। তো চলো তোমাদেরকে একবার দেখাই মেঘের ভিউটা, যে কি সুন্দর দেখতে লাগছে মেঘটা। আমার রুমের জানলা থেকে জাস্ট আকাশটা এরকম লাগছে, ওয়াও, দারুণ লাগছে না? আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, দারুণ। কোথাও বৃষ্টিটা হয়ে গেল তাই এরকম ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এই মাত্র বৃষ্টি স্টার্ট হলো, জাস্ট এখন টিভিতে পড়ছে।